প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই এই মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সবাইকে সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আমাকে চিনো, তারপরেও আবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ জুবাইর হোসেন, সিনিয়র শিক্ষক, শ্রেণী পরিচালক, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা দেখে নেই আজকে আমাদের পাঠ পরিস্থিতি কি, আমরা কি পড়ব। অর্থাৎ বিজ্ঞান প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের পর্ব নয়, আর নয় নং পর্ব আছে কি, মেরুদণ্ডী প্রাণী। শিক্ষার্থী, আমরা কিন্তু প্রথম থেকে এই অধ্যায়টা পড়ার সময়, অর্থাৎ আমরা বলেছি যে এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ কি, নয়টি পর্ব আছে। এই নয়টি পর্বের মধ্যে আরটি হলো কি অমেরুদণ্ডী প্রাণী, আর একটি হলো কি মেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরা অমেরুদণ্ডী প্রাণীর পর্ব কি করেছি, পূর্বের ক্লাসে শেষ করেছি। আজকে তাহলে আমরা শুরু করব কি মেরুদণ্ডী প্রাণী, কি মেরুদণ্ডী, অর্থাৎ আমাদের নয় নং পর্বের নাম হলো কি কর্ডাট, অর্থাৎ কি মেরুদণ্ডী প্রাণী। তো শিক্ষার্থী, তোমরা জানো বা বুঝো বা আগে আমি বলেছি বা শিখেছো তোমরা, যে আমরা প্রত্যেকটা পর্ব পড়ার সাথে সাথে ওই পর্বের একটি করে প্রাণী চিনব। যখনই পর্বের নাম জানার পর আমি একটি প্রাণী চিনতে পারবো, তাহলে অবশ্যই তার বৈশিষ্ট্য, স্বভাব, বাসস্থান, অর্থনৈতিক গুরুত্ব কি করতে পারবো, লিখতে পারবো। ঠিক একইভাবে আজকে যে পর্বটি করবো আমরা, সেই পর্বটি হলো কি মেরুদণ্ডী প্রাণীর পর্ব। কি, অর্থাৎ পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী আছে তারা হলো কোন পর্বে, কর্ডাটা পর্বে। আর এই কর্ডাটা পর্বকে আমরা কি করছি, অর্থাৎ কি সাতটি শ্রেণীতে কি করছি, বিভক্ত করছি। অর্থাৎ কি কর্ডাটা পর্বে, অর্থাৎ কি শ্রেণী কয়টি তাহলে, অর্থাৎ সাতটি শ্রেণী। অর্থাৎ কর্ডাটা পর্বের মধ্যে আমরা পূর্বেই বলেছি তিনটি হলো কি উপপর্ব আছে। এই তিনটি উপপর্বের মধ্যে, অর্থাৎ কি তিন নং উপপর্বের নাম হলো কি ভাটিবাটা। তিন নং উপপর্বের নাম কি ভাটিবাটা, আর সেই ভাটিবাটার শ্রেণী কয়টি, সাতটি শ্রেণী। তাহলে আমরা একটু দেখে নিই সাতটি শ্রেণী কি। প্রথম শ্রেণী সাইক্লোস্টোমাটা, তারপরে কি কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং কি স্তন্যপায়ী। এই যে সাতটি শ্রেণী বললাম, এই সাতটি শ্রেণীর প্রাণীর সকল প্রাণীর কি আছে, মেরুদণ্ড আছে। এই জন্য এরা হলো কি কর্ডাটা পর্বের, অর্থাৎ কি ভার্টিবাটা উপপর্বের সাতটি কি শ্রেণী। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমাদের ক্লাস হইল এই সাতটি শ্রেণী জানবো, আর এই সাতটি শ্রেণী জানার সাথে সাথে প্রত্যেকটি শ্রেণীর কি করে প্রাণী চিনবো। আর যদি আমরা প্রাণী চিনতে পারি, তাহলে অবশ্যই ওই প্রাণী গঠন, স্বভাব, বাসস্থান, বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব কি করতে পারবো, আমরা লিখতে পারবো। তাহলে আমরা চলে যাই প্রথম শ্রেণীর নাম কি আমাদের, দেখো প্রথম শ্রেণী হলো কি সাইক্লোস্টোমাটা। শিক্ষার্থী, প্রথমেই বলেছিলাম আমরা যে একটি করে পর্ব বা একটি করে শ্রেণীর নাম জেনে আমরা প্রাণী দেখবো, আর যখন আমরা প্রাণী দেখব তখন অবশ্যই তার বৈশিষ্ট্য কি, অর্থাৎ যদি বই নাও পড়ি তাও কিন্তু আমরা কি করতে পারবো, লিখতে পারবো। তাহলে এখানে যে প্রাণীটি দেখতেছ, এই প্রাণীটির নাম হলো কি পেট্রোমাইজন। কি মাইজন, পেট্রোমাইজন, অর্থাৎ কি সাইক্লোস্টোমাটা পর্বের একটি প্রাণী। কোন পর্বের প্রাণী, সাইক্লোস্টোমাটা শ্রেণীর, অর্থাৎ ভার্টিবাটা, অর্থাৎ কি উপপর্বের সাইক্লোস্টোমাটা শ্রেণীর একটি কি বলো প্রাণী। তাহলে এই প্রাণীটি তুমি দেখতে যেরকম দেখতেছ এটাই কিন্তু তার কি বলতো বৈশিষ্ট্য। তারপরেও আমরা এর অভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের কি করতে হবে বলো, জানতে হবে। তাহলে আমরা দেখে নেই সাইক্লোস্টোমাটা শ্রেণীর কি 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 বৈশিষ্ট্য আছে। মুখচ্ছিদ্র গোলাকার, চোয়ালবিহীন, তার মানে কি, অর্থাৎ এদের মুখচ্ছিদ্রটা থাকবে কি গোলাকার, চোয়ালবিহীন। চোয়াল তো চিনি, এই যে আমাদের হচ্ছে চোয়াল, দেখো এদের উপরে চোয়াল, নিচের চোয়াল, এই যে চোয়ালে বিভিন্ন ধরনের কি থাকে, দাঁত থাকে। এই শ্রেণীর প্রাণীর মধ্যে কি নাই বলো, চোয়াল নেই, সুষক আছে, দাঁত নেই, এই জন্যই কি আছে বলতো, সুষক আছে, অর্থাৎ কি এরা খাদ্য গ্রহণ করে কি করে, সুষে। আইস বা যুগ্ম পাখনা নেই, অর্থাৎ কি আমরা অনেক মাছ দেখি, দেখি না উপরে কি আইস থাকে, কিন্তু অর্থাৎ এই শ্রেণীর প্রাণীর মধ্যে কি নেই বলো, আইস নেই, যুগ্ম অর্থাৎ কি জুড়াই পাখনা নেই, দেহটা কিসের মতো লম্বা নেই। আমরা কিন্তু প্রথমে যে প্রাণীটি দেখলাম তাকে দেখতে কিন্তু কি অনেকটা লম্বা, অর্থাৎ দেহটা কিসের মতো লম্বা নেই। ফুলকা সিদ্ধে সাজে রাখি চালায়, শ্বাসকার্য চালায়। শিক্ষার্থী, আমরা জানি পৃথিবীতে প্রাণী অর্থাৎ কি শ্বাসকার্য চালায় দুই ভাবে, অর্থাৎ একটা হলো ফুলকাশের যে সাহায্যে, একটা হলো কি ফুসফুসের সাহায্যে। তাহলে অর্থাৎ এই শ্রেণীর প্রাণী এরা শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে, ফুলকাশের যে সাহায্যে। উদাহরণ হলো কি পেট্রোমাইজন। তাহলে আমরা আমাদের এক নং শ্রেণী গেল, এবার আমরা দেখবো দুই নং শ্রেণী, ক
কন্ডিকটিভ কন্ডিকটিভ তার মানে কি অর্থাৎ আমরা মাছকে দুই ভাগে ভাগ করব একটা হলো স্বাদু পানির মাছ আর একটা হলো কি বলো অর্থাৎ কি লোনা পানির মাছ অর্থাৎ কি লোনা পানির মাছ আর একটা হলো কি স্বাদু পানির মাছ তাহলে কন্ডিকটিভ মানে কি এটা হলো স্বাদ অর্থাৎ কি লোনা পানির মাছ অর্থাৎ সমুদ্রের মাছ অর্থাৎ সমুদ্রে যে সমস্ত মাছ বসবাস করে তাদের শ্রেণী হলো কি শ্রেণী বলো কন্ডিকটিভ কি শ্রেণী কন্ডিকটিভ তাহলে আমরা যদি সমুদ্রে যে সমস্ত মাছ বসবাস করে তাদের বৈশিষ্ট্য লিখে দেই তাদের অর্থনৈতিক গুরুত্ব লিখতে পারি তাহলে কিন্তু আমাদের এই শ্রেণী কি হয়ে যাবে বলো করা হয়ে যাবে তাহলে আমরা এখন দেখব সমুদ্রে অর্থাৎ কি যে সমস্ত মাছ থাকে সেই মাছ আমরা দেখে নিলাম দেখো আর একটা দেখো অর্থাৎ কি হাতুড়ি মাছ আরেকটা দেখতেছি আমরা কি মাছ বলো করাত মাছ এগুলো হলো কি বলো অর্থাৎ কন্ডিকটিভ মাছ কন্ডিকটিভ শ্রেণীর কোন শ্রেণীর কন্ডিকটিভ শ্রেণীর এদের বৈশিষ্ট্য লিখলে কি আমাদের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আমার হাতে যে প্রাণীটি দেখতেছ দেখো এটি এটি একটি কি বলো অর্থাৎ একটি মাছ হাঙ্গর মাছ হাঙ্গরের অর্থাৎ কি বাচ্চা অর্থাৎ এটি হলো কন্ডিকটিভ শ্রেণীর একটি কি প্রাণী কন্ডিকটিভ শ্রেণীর একটি কি প্রাণী এটা তোমরা বাস্তবে দেখলে দেখতে পারবে এটার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে অর্থাৎ কি কাছে যখন দেখতে পারবে তখন অবশ্যই বৈশিষ্ট্যগুলো কি করতে পারবে দেখতে পারবে তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নেই প্রথম বৈশিষ্ট্য সকল প্রাণী সমুদ্রে বাস করে তার মানে কি এই শ্রেণীর সকল প্রাণী বাস করে সমুদ্রে কঙ্কাল তরুণাস্থিময় কঙ্কাল মানে কি হাড় অর্থাৎ সমুদ্রে মাছের কাঁটাগুলো কি থাকে অনেক নরম থাকে অর্থাৎ রান্না করার পর অর্থাৎ কি একেবারে নরম হয়ে যায় আর আমাদের স্বাদু পানিতে যে মাছ থাকে মাছের কাঁটা যদিও ছোট বা সূক্ষ্ম থাকে তারপরে কিন্তু এটা কি অনেক শক্ত থাকে তাহলে জেনে নিলাম কঙ্কাল তরুণাস্থিময় প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত অর্থাৎ এই আইসের বিভিন্ন নাম আছে প্ল্যাকয়েড সাইক্লয়েড গ্যানোয়েড টিনয়েড কিন্তু সমুদ্রে যে সমস্ত মাছ থাকে তাদের আইসের নাম হলো কি প্ল্যাকয়েড ফুলকা ছিদ্র পাশে থেকে সাত জোড়া অর্থাৎ এরা যেহেতু পানিতে বসবাস করে এই জন্য এদেরকে শ্বাসকাঠ চালায় কিসের সাহায্যে ফুলকা ছিদ্রের সাহায্যে আর এই ফুলকা ছিদ্র থাকে অর্থাৎ কি পাশে থেকে গজরা সাত জোড়া কানকু নেই কানকু তো আমরা চিনি অর্থাৎ মাছের মাথার দুই পাশে যে বড় দুটো ঢাকনা থাকে অর্থাৎ সেই ঢাকনার নিচে চিরুনির মতো অর্থাৎ কি লাল লাল যে দেখা যায় ওইটা হলো ফুলকা ছিদ্র আর ওইটা যে ঢাকা থাকে যে অংশ দ্বারা তার নাম হলো কি কানকু তাহলে উদাহরণ জেনে নেই হাঙ্গর করাত মাছ ইত্যাদি হাতুড়ি মাছ অর্থাৎ সমুদ্রের সমস্ত মাছ হলো কি বলো কন্ডিকটিভ শ্রেণী তো শিক্ষার্থী তাহলে আমরা তিন নং শ্রেণী দেখি অস্টিকটিভ তার মানে কি এটা আমাদের স্বাদু পানির মাছ কোন মাছ বলো তো স্বাদু পানির মাছ অর্থাৎ আমাদের স্বাদু পানিতে যে সমস্ত মাছ আমরা দেখতে পাই এগুলো হলো সবাই কি অর্থাৎ কোন শ্রেণীর অস্টিকটিভ শ্রেণীর তাহলে দুটি মাছ দেখতে পাচ্ছ অর্থাৎ এই মাছ দুটি হলো কি বলো অস্টিকটিভ শ্রেণীর কোন শ্রেণীর অস্টিকটিভ শ্রেণীর খালি কি এই দুটি মাছ না অর্থাৎ এইরকম আরো কি অনেক মাছ আছে আমাদের স্বাদু পানিতে যেগুলো কি অর্থাৎ অস্টিকটিভ শ্রেণীর আরেকটি প্রাণী দেখে নেই দেখো দেখতে ঘোড়ার মতো এটার নাম কি বলে সি হর্স কিন্তু এটি একটি কি মাছ বলো তো অর্থাৎ আমাদের স্বাদু পানির মাছ অস্টিকটিভ তাহলে আমরা দেখে নেই সি হর্স দেখো আমার হাতে যে প্রাণটি দেখতে পাচ্ছ এটা হলো কি একটি স্বাদু পানি সি হর্স দেখতে কিসের মতো বলো ঘোড়ার মতো এই জন্য এটাকে বলা হয় কি সি হর্স তাহলে আমরা বৈশিষ্ট্য দেখে নেই অর্থাৎ কি অস্টিকটিসের বৈশিষ্ট্য অধিকাংশ হয় স্বাদু পানির কঙ্কাল তরুণাস্থিময় প্ল্যাকয়েড গ্যানোয়েড আইস দ্বারা কি আবৃত ফুলকা ছিদ্র কয় জোড়া থাকে চার জোড়া কানকু আছে অর্থাৎ কি কন্ডিকটিসে কানকু ছিল না আর এটার মধ্যে কি আছে বলো কানকু আছে উদাহরণ হলো ইলিশ মাছ শিওর তারপর আমরা যে সমস্ত মাছ কি দেখতে পাই সচরাচর এগুলো সবই হলো কি অস্টিকটিভ শ্রেণীর আমরা দেখি চার নং শ্রেণী অ্যামফিবিয়া উভচর এটি ব্যাগ অর্থাৎ কি দেখতে পাচ্ছ ব্যাঙ এটি হলো কি উভচর অর্থাৎ কি অ্যামফিবিয়া শ্রেণীর এই ব্যাঙের বৈশিষ্ট্য তুমি যা যা লিখবে তাই কিন্তু কি হয়ে যাবে বলো তো অ্যামফিবিয়া শ্রেণীর বৈশিষ্ট্য হয়ে যাবে তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নেই দেহ তো আইসবিহীন তার মানে কি আমরা একটু পূর্বে যে দুইটি শ্রেণী পড়লাম অর্থাৎ কি অস্টিকটিভ কন্ডিকটিভ এদের মধ্যে কি ছিল বলো তো আইস ছিল কিন্তু এই শ্রেণীর প্রাণীর মধ্যে কি নাই আইস নেই তারপরে ত্বক নরম পাতলা ভেজা গ্রন্থিযুক্ত তার মানে কি তার মানে এদের ত্বকটা নরম থাকবে পাতলা থাকবে ভেজা থাকবে আর দেখো অর্থাৎ কি গুটি গুটি থাকবে গ্রন্থিযুক্ত থাকবে আর এই গ্রন্থির নাম হলো কি প্যারোটিড গ্রন্থি শীতল রক্তের প্রাণী সাধারণত এদের রক্ত কি থাকবে শীতল থাকবে পানিতে ডিম পারে না অর্থাৎ কি এদের পানিতে ডিম পারে অর্থাৎ এদের জীবন চক্র সম্পন্ন করতে দুইটা পরিবেশ প্রয়োজন পানি আর হলো কি স্থল অর্থাৎ পানিতে ডিম পারে তারপরে এরা পর্যায়ক্রমে কোথায় চলে যায় বলো অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে চলে যায় যেমন উদাহরণ কি কুনু ব্যাং সোনা ব্যাং ইত্যাদি এরা হলো কোন শ্রেণীর বলো অ্যামফিবিয়া আচ্ছা আমরা পরের শ্রেণী দেখি
পরের শ্রেণী হলো কি পাঁচ নং শ্রেণী রেপ্টিলিয়া সাপ এই দেখো এখানে বিশাল এটি কি দেখা যাচ্ছে বলো তো সাপ দেখা যাচ্ছে এটি গাড়িকে কি করছে আটকে রাখছে অর্থাৎ কি রেপ্টিলিয়া মানে কি অর্থাৎ কি সরীসৃপ মানে সরীসৃপ শ্রেণীর প্রাণী এরা অর্থাৎ কি এখানে শুধু কি সাপই না আরো অনেক কিছু আছে দেখো এই যে বৈশাপ তারপরে দেখতেছো এখানে কি কচ্ছপ টিকটিকি তারপরে বৈশাপ ইত্যাদি এরা সবাই কি রেপ্টিলিয়া শ্রেণী প্রিয় শিক্ষার্থী অনেক সময় এই কচ্ছপ এটিকে কিন্তু অনেকে ভুল করে মোলাস্কা পর্ব বলে কেন যে খুলস আছে খুলসের মতো বিদায় কিন্তু না কারণ এটির মধ্যে কি আছে বলো তো মেরুদণ্ড আছে জেনে রাখবে এটি কি আছে বলো মেরুদণ্ড আছে এই জন্য এটি হলো কি অর্থাৎ কোয়াডাটা পর্বে রেপ্টিলিয়া শ্রেণীর একটি কি প্রাণী তাহলে আমরা বৈশিষ্ট্য দেখে নিই বুকে ভর করে চলে ত্বক শুষ্ক আয়ুযুক্ত আর চার পায়ে পাঁচটি করে কি আছে বলো নখরযুক্ত আঙ্গুল আছে তার মানে কি এদের পায়ে নখরযুক্ত কি থাকবে আঙ্গুল থাকবে উদাহরণ হলো কি টিকটিকি কুমির সাপ ইত্যাদি এই ছিল আমাদের কয় নং পাঁচ নং এবার দেখি ছয় নং এবিস পক্ষীকুল ছয় নং শ্রেণীর নাম কি এবিস বা পক্ষীকুল অর্থাৎ কি আমরা যে সমস্ত পাখি দেখি এই পাখি সবই হলো কি বলো এবিস শ্রেণীর অর্থাৎ পক্ষীকুল শ্রেণীর তার মানে কি এদের বৈশিষ্ট্য কিন্তু আমরা পারবো এখন তারপরে আবার কিছু কি আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নেই অর্থাৎ দেহ পালকে আবৃত তার মানে এদের দেহটা পালকে কি থাকবে আবৃত থাকবে আর কোন কোন প্রাণী পালক কম থাকতে পারে আবার কোনটা কি থাকতে পারে বেশিও থাকতে পারে দুটি ডানা দুটি পায়ে কি থাকবে চঞ্চু থাকবে উষ্ণ রক্তের প্রাণী এদের রক্ত কি থাকবে বলতো গরম থাকবে যেমন হাঁস হাঁস যদি সারাদিন পানিতে থাকে তারপরেও তাকে জবাই করা রক্ত দেখবে কি থাকবে গরম থাকবে উষ্ণ থাকবে হাড় শক্ত হালকা এবং কি থাকবে ফাঁপা থাকবে তার মানে কি ওজনে হালকা থাকবে কিন্তু এরা যখন আকাশে উড়ে তখন ঘর্ষণ লাগে এজন্য কিন্তু কি থাকবে বলতো শক্ত থাকবে সহজে যেন কি না যায় ভেঙে না যায় উদাহরণ কি কাক দুয়েল হাঁস ইত্যাদি এরা হলো কি বলতো এবিস বা কি পক্ষীকুল শ্রেণীর প্রাণী আমরা সর্বশেষ শ্রেণী যে শ্রেণীর প্রাণী আমরা নিজেরা দেখো এখানে যে অনেক প্রাণী দেখতে পাচ্ছ তোমরা এরা সবাই হলো কি বলো এরা সবাই হলো অর্থাৎ ম্যামালিয়া শ্রেণী বা স্তন্যপায়ী অর্থাৎ এরা সবাই ম্যামালিয়া শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী এরা সন্তান প্রসব করে ব্যতিক্রম একটি দুটি আছে তার মধ্যে ব্যতিক্রম আছে কি প্লাটি প্লাস আর সবাই সন্তান প্রসব করে আর এরা সবাই হলো কোন পর্বের কোন শ্রেণীর প্রাণী বলো ম্যামালিয়া শ্রেণীর কিন্তু কর্ডাটা কি পর্বের আমরা বৈশিষ্ট্য দেখে নেই আমি একটি মানুষ আমার বৈশিষ্ট্য যদি আমি লিখি তাও কিন্তু কি হয়ে যাবে বলো তো ম্যামালিয়া শ্রেণীর বৈশিষ্ট্য হয়ে যাবে দেহ লোমে আবৃত স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে ব্যতিক্রম হইল কি অর্থাৎ ব্যতিক্রম আছে প্লাটি পাস কি প্লাটি পাস তারপরে এদের রক্ত কি বলো উষ্ণ রক্তের প্রাণী সোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে এই যে আমাদের বিভিন্ন দাঁত এই দাঁতের কিন্তু বিভিন্ন নাম আছে কর্তন দাঁত ছেদন দাঁত পেষণ দাঁত আমরা যখন কোনো কিছু কাটি তখন এই যে সামনের দাঁত দিই আবার খুব শক্ত ভারী বস্তু যখন বা ভারী খাবার যখন আমরা কি করি ভাঙি তখন আমরা কিন্তু কোথায় নিয়ে যাই বলতো পেষণ দাঁত শক্তিশালী পেষণ দাঁত নিয়ে যায় চোয়ালে বিভিন্ন ধরনের কি থাকে দাঁত থাকে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় তার মানে কি অর্থাৎ যখন এরা বা আমরা ছোট অবস্থায় শিশু অবস্থায় থাকি কঠিন খাবার খেতে পারি না তখন আমরা কি মায়ের মুখে দুধ পান করে কি করে থাকি বেঁচে থাকি তারপরে আস্তে আস্তে আমাদের আমরা পূর্ণাঙ্গ হই দাঁত হয় শক্তিশালী হয় তখন আমরা কঠিন খাবার খেয়ে কি করি জীবন ধারণ করি তাহলে এই ছিল আমাদের কি সাতটি শ্রেণীর বৈশিষ্ট্য এখানে একটি মানুষ দেখতে পাচ্ছ দ্বিপদ নামকরণ এটা কিন্তু প্রথমে পড়াইছি তারপর আবার একটু বলতেছি অর্থাৎ কি দ্বিপদ নামকরণে কিছু বৈশিষ্ট্য আছে অর্থাৎ কি কি থাকবে প্রথম পদ গণ দ্বিতীয় পদ প্রজাতি প্রথম পদ ক্যাপিটাল লেটার আবার দ্বিতীয় পদ কি স্মল লেটার মুদ্রণ বা ইতালিক হাতে লিখলে নিচে কি করতে হবে ডাক দিতে হবে অর্থাৎ এটি ছিল কি অর্থাৎ দ্বিপদ নামকরণ অর্থাৎ আমরা জানি শ্রেণীবিন্যাস করা যায় প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য উপর ভিত্তি করে এদের কি করা যায় শ্রেণীবিন্যাস করা যায় তাহলে আমরা জানি শ্রেণীবিন্যাসের ধাপ হলো সাতটি আর সবচেয়ে নিচের ধাপ হলো কি প্রজাতি বা স্পেসিস এখানে একটি প্রাণীর শ্রেণীবিন্যাস দেওয়া হয়েছে অর্থাৎ কি দেখো কিংডম অ্যানিমালিয়া ফাইলাম কি কর্ডা তার ক্লাস হলো ম্যামালিয়া কার্নিভোরা তারপর কি ফেলিডি প্যান্থেরা প্যান্থেরা কি প্রোডাস অর্থাৎ এটি একটি কি অর্থাৎ বাঘের কি বলো শ্রেণীবিন্যাস এইরকম প্রত্যেকটা প্রাণী কি করা যায় শ্রেণীবিন্যাস করা যায় তাদের বৈশিষ্ট্য স্বভাব বাসস্থানের উপর কি করে ভিত্তি করে প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ আমরা আবার আগামী ক্লাসে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম